ফিল্ডার বিরতির পর মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে এবার ভারতের কাছে জয়ের গন্ধ। প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারার পর আজ ভারত পাকিস্তান মহারণ, এবং সেই ভারত পাকিস্তান মহারণে প্রথমে ব্যাট করে পাকিস্তান করে মাত্র 105 রান, অর্থাৎ 106 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করছে ভারতীয় দল, আর হয়তো মাত্র কিছু রান দূরে রয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে জুড়ছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লব, এই মুহূর্তের আপডেট কি, আর কত রান দূরে রয়েছে জয় থেকে ভারত? দেখো, ভারতের আর প্রয়োজন 44 বলে 40 রান, এবং সেখানে কিন্তু ভারতীয় দলের হাতে রয়েছে আরো 8টি উইকেট, অর্থাৎ জয়ের কাছাকাছি বা জয়ের লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে ভারতীয় দল। কারণ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ভারতীয় দল 62 রানে পরাজিত হয়েছিল, এবং সেখানে কিন্তু বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যর্থ হবার পর কিন্তু ভারতীয় দলের অধিনায়িকা কিন্তু একটা সমালোচনার মুখে পড়েছিলেন। এবং সেই জায়গায় গতকাল আমরা দেখেছি যে গতকাল একদিন বিরতি ছিল, সেই বিরতির পর ভারতীয় দল অনেকটাই নিজেদের সংযত করেছে, এবং সেই জায়গায় কিন্তু আজ পাকিস্তানের বিরুদ্ধে যে দ্বিতীয় ম্যাচ, এবং এই দ্বিতীয় ম্যাচে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু থেকেই দেখিয়েছে ভারতীয় দলের মহিলারা। এবং সেই ক্ষেত্রে পাকিস্তান টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই ব্যাট করবার সিদ্ধান্তের মধ্যে কিন্তু ভারতীয় বোলাররা কিন্তু অনেকটাই চাপ তৈরি করে, এবং যার কারণে কিন্তু পাকিস্তান দল নিজেদের ততটা তুলে ধরতে পারেনি, অর্থাৎ পুরো 20 ওভার কিন্তু পাকিস্তান দল উইকেটে টিকে থাকতে পারেনি। 19.4 ওভারে গোটা দলের পতন ঘটে 106 রানে, এবং সেখানে কিন্তু ভারতীয় দলের সামনে একটা সহজ জয়ের লক্ষ্য সামনে চলে আসে। তবে সেক্ষেত্রে পাকিস্তানের দলকে যে 106 রানের মধ্যে আটকে দেবার ক্ষেত্রে ভারতীয় দুই বোলার অরুন্ধতী রেড্ডি তার অসাধারণ বোলিং, 4 ওভারে 19 রান দিয়ে 3টি উইকেট পেয়েছে, এবং প্রিয়াঙ্কা পাটিল 12 রানে 2টি উইকেট পেয়েছে, এবং এই দুই বোলার যেখানে 5-5টি উইকেট নিয়েছে এবং 2টো রান আউট, সেই জায়গায় ভারতীয় দলের সামনে কিন্তু একটা সহজ সুযোগ, এবং দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কিন্তু একটা সহজ সুযোগ। কারণ নিউজিল্যান্ডের কাছে হেরে যাবার পর ভারতীয় দলের যে চাপ তৈরি হয়েছে, সেই চাপ কাটিয়ে উঠতে গেলে আজ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করতে হবে, এবং সেখানে কিন্তু ভারতীয় দল যখন 107 রানের জয়ের লক্ষ্য শুরু করে, এবং সেখানে কিন্তু ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স করেছে, যেখানে ভারতীয় দলের ওপেনার শেফালি বর্মা 35 বলে 32 রান করেছে, যদিও সেই ক্ষেত্রে শেফালি বর্মা প্যাভিলিয়নে ফিরে যায়। দ্বিতীয় উইকেটে ভারতীয় দল শ্রীমতী মন্দানা স্মৃতি মন্দানায় কিন্তু 7 রানে প্যাভিলিয়নে ফেরে, সেই জায়গায় এবার দ্বিতীয় উইকেট কিন্তু হরমনপ্রীত কৌর, অর্থাৎ ভারতীয় দলের অধিনায়িকা, 5 বলে 5 রানে অপরাজিত রয়েছেন, এবং জামিয়া রেড্ডি তিনি রয়েছেন 23 বলে 18 রানে। তো যার কারণে ভারতীয় দলের সামনে একটা বড় সুযোগ, 13.1 ওভারে ভারতীয় দল 2 উইকেট হারিয়ে 68 রান সংগ্রহ করেছে, অর্থাৎ ভারতীয় দলকে জয় করতে পেতে হলে এই ম্যাচে আর 41 বলে 38 রান করতে হবে, হাতে রয়েছে 8টি উইকেট। যদিও সেই লক্ষ্য কোনোভাবেই কিন্তু কঠিন নয়, কারণ এই ম্যাচে যদি ভারতীয় দল ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপের যে চ্যাম্পিয়নের লক্ষ্যে বা ফাইনালের লক্ষ্যে কিন্তু ভারতীয় দল এক কদম এগিয়ে যাবে। একেবারেই একেবারেই, অনেক ধন্যবাদ তোমাকে বিপ্লব। বিপ্লব চন্দ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যেমনটা, এই মুহূর্তের আপডেট আপনাদের একেবারে ছোট করে দিয়ে রাখি। এই মুহূর্তে ভারতীয় মহিলা দল 68 রানে 2 উইকেট হারিয়ে ব্যাট করছেন, 13.1 ওভার বল হয়ে গেছে, 41 বলে 38 রান দরকার ভারতের জেতার জন্য। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন রড্রিগেজ এবং হরমনপ্রীত কৌর, দুজনেই কিন্তু ব্যাটিং করছেন, এবং দুই ওপেনার শেফালি বর্মা এবং স্মৃতি মন্দানা দুজনেই কিন্তু প্যাভিলিয়নে ফিরে গেছেন। স্মৃতি মন্দানা ফেল করলেও শেফালি বর্মা 35 বলে 32 রান করেন, এবং সেখানে রয়েছে তার 3টে 4, পাশাপাশি বা যারা অন্যান্যরা রয়েছেন এই মুহূর্তে ক্রিজে রয়েছেন রড্রিগেজ এবং হরমনপ্রীত কৌর। সুতরাং জয়ের জন্য 106 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছে ভারত, এবং এই মুহূর্তে যা আপডেট, 41 বলে আর মাত্র 38 রান বাকি রয়েছে। নিচে আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।